সালামু আলাইকুম উপস্থিত শ্রদ্ধাবদন সভাপতি, আমাদের শ্রদ্ধাবদন নেতা জনাব তোফায়েল আহমেদ। আজকে আমাদের আদর্শের একজন নেতা ছিলেন, যার প্রতিনিধি নিয়ে যিনি আমাদের শিক্ষা দিয়েছেন মমতা আদর্শ, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন রাজনীতি, মানবতা, উন্নয়ন। আমি একটি কথার মধ্যে বুঝাতে চাচ্ছি সুধীরবৃন্দ, আমি তার একজন উচ্চস্তরীয় কর্মী ছিলাম। বেঙ্গলের পরাবস্থায় উনি আমাকে বলেছিলেন যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস। আমি অনার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। মাস্টার্সে ভর্তি হওয়ার পরে একটি কথাই বলেছিলেন, সারাদিন যে 24 ঘন্টা যে কাজ করব, রাতে যাওয়ার পরে সেই কাজগুলোকে স্মরণ করবার, কোন কাজটি ভালো করেছো, কোনটি খারাপ করেছো, খারাপগুলোকে বর্জন করে ভালোগুলোকে ধারণ করে পরবর্তী দিন ওখান থেকে শুরু করবা, অর্থাৎ আত্মশুদ্ধির কথা বলে। আজকের আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, আমি তাদের স্বাধীনতার দীক্ষায় উদ্ধৃত করেছেন সেই আব্দুর রাজ্জাক ভাই সম্পর্কে যাকে নেতৃবৃন্দ বলবেন, আমি শুধু এতটুকু বলতে চাই, এতটুকু আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, আমরা যেন আব্দুর রাজ্জাক ভাইকে স্মরণ করে আগামী দিনের পথ চলি, যাতে দেশ এবং জাতি এগিয়ে যায়, আমাদের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীমণ্ডলী, জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীর এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত 69-এর গণ আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা জনাব তোফায়েল আহমেদ বাবু, বকুল বোস, মোজাম্মেল বাবু, বাহাদুর মধুচন্দ্র সহ উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আমি প্রথমে জনাব আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাত করে দুই একটি কথা বলতে চাই। বন্ধুরা, আমার 1975-এর 15-ই আগস্ট বাঙালি জাতির মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম নৃশংসভাবে হত্যা করার পর বাংলাদেশের রাজনীতি যখন অন্ধকারের ঘনঘটা, এমনি একটি মুহূর্তে আমরা তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে চেহারা হয়েছিল, যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল সেই অবস্থার বিরুদ্ধে আমরা গতিকয়েক বাংলাদেশের ছাত্র সমাজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম। এমনি একটি মুহূর্তে আমার প্রিয় নেতা জনাব রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তার আশীর্বাদ নিয়ে আমরা রাজনীতি শুরু করেছিলাম। রাজ্জাক ভাই কর্মী বান্ধব নেতা ছিলেন, তার আচার আচরণ, তার নেতৃত্বের মধ্যে যে গুণাবলীগুলি ছিল সেই গুণাবলীকে আমরা ধারণ করেছিলাম। তার নেতৃত্বে আমরা এই দেশে সামরিক যন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংগঠনকে শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করেছি। আজকে রাজ্জাক ভাই আমাদের অধীনে নাই, আজকে জাতির এই প্রয়োজনে রাজ্জাক ভাইয়ের খুব প্রয়োজন ছিল। রাজ্জাক ভাই এদেশের কোনো মানুষের নন্দিত নেতা ছিলেন, রাজ্জাক ভাই বঙ্গবন্ধুর রাজ্জাক ছিলেন। এই যে জীবনের যে চারটে রাজনৈতিক
যে চরিত্র, সেই চরিত্রে আমরা মুগ্ধ হয়েছিলাম, বাংলার মানুষ মুগ্ধ হয়েছিল। আমি আবারও তার রুহের মাগফিরাত করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছিলাম বর্তমান শরীয়তপুরের মেয়র, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের মধ্য দিয়ে যিনি এগিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগে যার পরিচয়, আজকে শরীয়তপুরের মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালকে রাজ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জাতীয় বীর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের রক্তাক্ত সংগ্রাম আর লড়াইয়ের ফিতে দাঁড়িয়ে যে ব্যক্তি এই মুক্তিযুদ্ধকে 60-এর দশক থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী 20 বছর যখন সংগ্রাম চলছিল, সেই সময় এই বাংলাদেশের ছাত্র যুব সমাজ বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য জননেতা জনাব আব্দুর রাজ্জাক ভূমিকা রেখেছিলেন। এবং তার পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালের 10ই জানুয়ারি ভাঙ্গাবাড়ি পোড়াগড়ের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পরে এই বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করে দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি বাস্তবায়নের একজন নির্ভীক সৈনিক ছিলেন। তৎপরবর্তীতে 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রে স্বাধীন বাংলাদেশের তীর্থকেন্দ্র ধানমন্ডির 32 নম্বরে বাঙালির রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পরে যে স্বপ্ন নিয়ে এদেশের মুক্তিযোদ্ধা আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধ করেছিলেন, সসাম্প্রদায়িক বাংলাদেশকে যখন সাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য জিয়াউর রহমানের নেতৃত্বে চক্রান্ত চলেছিল, রাজাকার আলবদর আসামদেরকে সেদিন মন্ত্রিত্ব দিয়েছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের মুজিব সৈনিকদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। এমনিভাবে আমার সাথে তার দীর্ঘদিনের কোনো পরিচয় ছিল না। 80-এর দশকে 81 সালে যখন একটি স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সেই সময় থেকেই 2011 সাল 23শে ডিসেম্বর পর্যন্ত পরিচয় ছিল। তিনি শুধু বলতেন যে আমাদেরকে সৎ এবং নির্ভীক একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। জানি না আমরা বঙ্গবন্ধুর সেই নির্ভীক আদর্শ সৈনিক হতে পেরেছি কিনা, কিন্তু রাজ্জাক ভাইয়ের সেই কথাগুলো মনে রেখে সংগঠন এবং সংগঠনের নেতা এবং কর্মী হিসাবে কাজ করার চেষ্টা করেছি। তাই আজকে আসুন রাজ্জাক ভাইয়ের আদর্শকে অনুসরণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার যে অব্যাহত কর্মকাণ্ড চলছে, বাংলাদেশকে সেই 2021 সালের মধ্যে একটি মধ্যমায় রাষ্ট্র, 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র, 2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও বাংলাদেশ গড়ে তোলার সেই কাজে আমরা অংশগ্রহণ করে এই বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারলে আমরা মনে করি প্রয়াত জননেতা জনাব আব্দুর রাজ্জাককে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। আজকের এই দিনে সেই জননেতা জনাব আব্দুর রাজ্জাক আমরা শ্রদ্ধা বরণ চিন্তা স্মরণ করে তার সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। আমরা করবো জয়, আমাদের হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাল চেষ্টা করেছি, আজকে অনেকে অমনি হয়েছে, 15-এর সকাল 7টার সময় আমি অনেকের হাতে ধরে পায়ে ধরে যখন লুৎফল থেকে 15 থেকে 20 জন ছেলে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিবাদ করেছিলাম, হত্যা প্রতিবাদ করেছিলাম। আমি বলতে চাই আজকে যারা চুন্নু ভাই আছে, শহীদ ভাই আছে, সুভাষ ভাই আছে, আমু ভাই আছে, কিন্তু আমি জেল খেটেছি, আমার মনে কোনো ইচ্ছে না, 7 বছর জেল খেটেছি,
ক্যান্টনমেন্টের তেল মাস্টার করছে। আমি বলেছিলাম বিপি আনোয়ার হোসেন।